মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় 49 জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের বাসিন্দা দ্বারা। করোনা আবহে উদ্বেগজনক এই পরিস্থিতিতে এক স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, ভরতপুর 2 নম্বর ব্লকের সাব সেন্টারের সেকেন্ড ANM ছিলেন তিনি। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন, করোনা উপসর্গ থাকায় পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ হওয়ায় তাকে বহরমপুরে কোভিড হাসপাতালে ভর্তি করানো হলেও মারা যান সে। মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 870 জন।